বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন গোঘাট থানার অধীন বদনগঞ বিট হাউসের। সামাজিক শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এটাই তাদের নীতিগত কর্ম বলেই উল্লেখিত ও বিবেচিত। আর এই কর্ম তারা পালন করেন যথেষ্ট দক্ষতার সঙ্গে। কিন্তু আজ বদনগঞ ফুলুই দু নম্বর পঞ্চায়েতের বহরাসলের মানুষ দেখল গোঘাট পুলিশের এক মানবিক মুখ। গোঘাট পুলিশের উদ্যোগে সাধারণ মানুষের কথা ভেবে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। আজকে এই গুরুত্বপূর্ণ শিবিরে উপস্থিত ছিলেন আরামবাগ মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক মণ্ডল, আরামবাগ সিআই, গোঘাট থানার অফিসার ইনচার্জ অরূপ মণ্ডল, বদনগঞ্জ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত অফিসার রিন্টু মহাজন সহ অন্যান্য পুলিশ কর্মীরা। বদনগঞ্জ ফুলুই দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বহরাসলের মতো একটা গ্রাম, যে গ্রামে বেশিরভাগ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করেন, আর সেই রকম একটি গ্রামে পুলিশের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের ব্যবস্থা হওয়ায় খুশি এলাকার সর্বস্তরের মানুষ। উল্লেখ্য, আজকের এই শিবিরে এলাকার আবাল বৃদ্ধ বনিতা সকলেই নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করাতে সকাল থেকে হাজির হয়ে যান। মানবিক গোঘাট পুলিশের এই উদ্যোগে কুনিশ জানিয়েছেন ওই এলাকার সর্বস্তরের মানুষ। গোঘাটের বদনগঞ্জ ফুলুই থেকে সন্তোষ সন্ত্রার রিপোর্ট, সময়ের সংবাদ। বিদাবসে পক্ষ থেকে আমাদের বড়সল গ্রামে একটা স্বাস্থ্য কেন্দ্র শিবির একটা আয়োজন করেছেন পুলিশ। কিন্তু আমাদের গ্রামের মানুষ দেখি খুবই খুশি, এই জিনিস কোনোদিন আমাদের এখানে হয়নি এবং রুগীপত্র মোটামুটি ভালোই আসছে। এবং শুধু তাই নয়, প্রধানমন্ত্রী বিরাউস থেকে এলাকার সমস্ত দুটো অঞ্চল ভালো রকম ক্যানভাস করেছে। ক্যানভাস করার পর রুগী আসছে, কলকাতা থেকে ডাক্তার আসছে, বিনা পয়সায় চিকিৎসা হচ্ছে। হ্যাঁ, মোটামুটি আমাদের চিকিৎসা শুরু হয়েছে, 11 থেকে শুরু হয়েছে। রুগীপত্র আসছে, প্রচুর এখন ভিড় আছে। হ্যাঁ, আরও রুগী আসছে, আরও আমাদের সাইড থেকে ক্যানভাসও চলছে। এটা আমরা খুবই খুশি, খুব গর্বিত যে এই যে এরকম জিনিস যে আমাদের বিট হাউস থেকে করবে আমরা ভাবতেই পারিনি, এটাতে আমার খুবই খুশি। আপনার নাম? প্রিয়দর্শন খান। থানার বদনগঞ বিট হাউসের উদ্যোগে কলকাতার বিশিষ্ট ডাক্তারদের দ্বারা বিনা পয়সায় মেডিকেল ক্যাম্প চেক আপ, যেখানে বদনগঞ্জ দু নম্বরের এই বড়সল গ্রাম, যেখানে দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষ আছে, এখানে বেশিরভাগ বাস করে, এরকম একটা উদ্যোগ আমাদের বিট হাউস থেকে নেওয়ার জন্য এলাকার মানুষ খুশি। আমাদের পঞ্চায়েতের প্রধান আছেন এবং তার এলাকায় বড়সল গ্রাম, এখানকার এই যেখানে এই গরিব মানুষরা পরিষেবা পাচ্ছে, তাতে করে এলাকার মানুষজন অনেকটাই খুশি। এরকম বিগত দিনে এরকম উদ্যোগ কখনোই নেওয়া হয়নি, তাতে করে এই উদ্যোগ নেওয়াতে আমাদের অঞ্চলের প্রধান এবং বদনগঞ বিট হাউসের এই শুভ উদ্যোগ, এতে করে এলাকার মানুষ খুশি। ঠিক আছে, আপনি দেখতে চান আপনার সন্তান ইংরেজিতে কথা বলছে? তাহলে আসুন আপনার সন্তানকে বিদেশিদের মতো করে ইংরেজি বলতে শেখাই আপনার প্রিয় শহর কামারপুকুরে। মার্চ মাস থেকে শুরু হয়েছে স্পোকেন ইংলিশ ক্লাস। বিশদে জানতে যোগাযোগ করুন শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, কামারপুকুর, ডাকবাংলো, হুগলি। মোবাইল নম্বর 7076918661 এবং 8900688976।